শীতকাল মানে ছোট আলু, আর ছোট আলুর দমের রকম ফের আমার চ্যানেলে দেখতেই পাবেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ামাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। রুটি লুচি পরোটা বা কচুরি কিংবা হোক না কেন পোলাও ফ্রাইড রাইস, সবের সাথে জমে দেয় এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমের আজকের রেসিপিটি। এখানে আমরা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হিং, একটা তেজপাতা। ফোড়নটা ভালোমতো গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, ছোট আলু 600 গ্রাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমরা রেখে দিয়েছিলাম, সেটাই পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা 2-3 মিনিট সময় নিয়ে ভালোমতো একটু ভেজে নেব তেলের মধ্যে। আলুটা 2-3 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেস, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত ড্রাই স্পাইসেসগুলোকে দিয়ে আলুটাকে ভালোমতো কষিয়ে নেব মিনিট 2-3 সময় নিয়ে। ফ্লেমটা কিন্তু এই অবস্থায় রয়েছে মিডিয়াম টু হাইতে। মিনিট 2-3 আমাদের এখানে কিন্তু কষানো ভালোমতো হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া টমেটো সস, যেটা ম্যাগি কোম্পানির পাওয়া যায়, নো অনিয়ন নো গার্লিক টমেটো সস, সেটাই 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এবার দিচ্ছি 200 মিলিলিটার পরিমাণ জল, যেহেতু এটা সেদ্ধ করা আছে এর থেকে বেশি পরিমাণ জলের কিন্তু প্রয়োজন নেই। এবার জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। কোনো অসুবিধা না থাকলে চিনিটা অতি অবশ্যই দেবেন, কারণ চিনি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় না। চিনিটাকে দিয়ে মিক্স করে 4 কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর তারপর এটাকে আমরা কুক করব কিছু মোটামুটিভাবে 5-6 মিনিট, কারণ আলু সেদ্ধ আছে, জলও কম দিয়েছি, জাস্ট এটা একটা মাখা মাখা ব্যাপারটা হবে ঠিক এই রকম। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে মানে তৈরি করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে এসে গেছে। 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর সার্ভ করার জন্য একদমই রেডি আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলুর দম। রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস কিংবা ভাত, যে কোনো কিছুর সাথে জমিয়ে সার্ভ করুন। খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল। চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।